প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি প্রগ্রেসিভ মডেল স্কুলের অনলাইন ক্লাসে। আমি শরীফুল ইসলাম তালুকদার, ব্যাকরণের সবচেয়ে সহজ অথচ গুরুত্বপূর্ণ একটি বিষয় কারক কবিভক্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসে তোমরা জানবে কারক কাকে বলে, কারক কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকার কারক বাক্য থেকে কিভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কেও তোমরা একটি ধারণা পেয়ে যাবে। প্রথমেই বলি কারকের সমস্ত আয়োজন, কারকের সমস্ত আলোচনা এই বাক্যের ভেতরে। আর বাক্যের ভেতরে দুটি পদ থাকে, একটি পদের নাম হচ্ছে নামপদ, আর একটি পদের নাম হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এই সমস্ত পদগুলো হচ্ছে নামপদ, আর সেই সাথে থাকবে ক্রিয়াপদ। এই নামপদগুলোর সাথে ক্রিয়াপদের একটি সম্পর্ক অবশ্যই থাকে। আর বাক্যে এই নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটার নামই হচ্ছে কারক। আমি একটি বাক্য তোমাদেরকে বলি, এটা হচ্ছে রাহাত কবিতা লেখে। এখন দেখো, এখানে রাহাত এবং কবিতা নামপদ, আর লেখেটা হচ্ছে ক্রিয়াপদ। এই লেখে ক্রিয়াপদের সাথে রাহাতের এবং কবিতার কোনো না কোনো সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে প্রশ্ন করো। প্রশ্নটা হচ্ছে কে কবিতা লেখে? রাহাত কবিতা লেখে। অর্থাৎ কাজটা, ক্রিয়াপদটা সম্পন্ন করছে রাহাত, আর রাহাত কি করছে? কবিতা লিখছে। এরকম ভাবে বাক্যে যখন সম্পর্কটা নির্ণয় করা যায়, তখনই এখানে যে বিষয়টা সংঘটিত হয় তার নাম হচ্ছে কারক। এখন কারকের সংজ্ঞাটা যদি দাঁড় করানো যায়, তাহলে দাঁড়াবে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। আর কারকের পুঁথিগত অর্থটা হচ্ছে ক্রি যুগ ন। ক্রি ধাতুর সাথে ন প্রত্যয়যুক্ত হয়ে কারক হয়েছে। ক্রি মানে করা বা কাজ করা। এই কাজ করার সাথে ন প্রত্যয়টা যুক্ত হয়ে বোঝাতে চায় যে কাজ করে, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে। এখন যে ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে কর্তা। কর্তা কখন ক্রিয়া সম্পাদন করে, কোথায় ক্রিয়া সম্পাদন করে, কিভাবে ক্রিয়া সম্পাদন করে, কার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, এই সমস্ত আলোচনা হচ্ছে কারকের আলোচনা। কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অবাদানকারক এবং অধিকরণকারক। প্রথমেই আমরা আলোচনা করব কর্তৃকারক। আমি একটু আগেই তোমাদের বলেছি ক্রিয়াটা যে সম্পাদন করে সে হচ্ছে কর্তা, আর কারক হিসেবে তাকে কর্তৃকারক বলে। আমি সেই বাক্যটা আবার যদি বলি, রাহাত কবিতা লেখে, এই বাক্যে কে কবিতা লেখে? রাহাত কবিতা লেখে। তাহলে রাহাতটা হচ্ছে এই বাক্যের কর্তা। কৃষক ধান কাটে, কে ধান কাটে? কৃষক ধান কাটে। তাহলে এই বাক্যে কৃষকটা হচ্ছে কর্তা। এখন আরেকটা বাক্য যদি তোমাদেরকে বলি, পাখি আকাশে উড়ে, তাহলে এখানে কর্তৃকারক কোনটা? অবশ্যই পাখি, কারণ উড়ার কাজটা পাখি উড়ছে। এখন কর্তৃকারকেরও কিন্তু প্রকারভেদ আছে। কর্তৃকারক চার প্রকার হয়: মুখ্যকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা আর বেধিহারকর্তা। এখন মুখ্যকর্তাটা কি? যিনি সরাসরি কাজ সম্পাদন করেন তাকে মুখ্যকর্তা বলা হয়। যেমন ধরো রাহাত কবিতা লেখে, কবিতা লেখার কাজটা সে অন্যকে দিয়ে করাচ্ছে না, সে নিজেই কাজটা করে দিচ্ছে। এখন প্রযোজককর্তা তাহলে কি? আরেকটা বাক্য যদি বলি, মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে তুমি খেয়াল করবে যে মা দেখানোর কাজটা শিশুকে দিয়ে করাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে দুটো কর্তা আমরা পাই, একটা হচ্ছে দেখানোর কাজ যে করাচ্ছে, আরেকটা কর্তা পাই যে দেখার কাজ করছে। শিশু চাঁদ দেখছে আর মা চাঁদ দেখাচ্ছে। এই বাক্যে আমরা বলতে পারি যে মা হচ্ছে প্রযোজক কর্তা, অর্থাৎ অন্যকে কাজে নিয়োজিত করেছে, আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, অর্থাৎ শিশু মার দ্বারা কাজে নিয়োজিত হয়েছে। আর আরেক রকম কর্তা আমরা পাই, সেটা হচ্ছে বেধিহারিক কর্তা। যেমন দুটি কর্তা যদি একই সাথে একই কাজ করে, তখন এই দুটি কর্তাকে বলা হয় বেধিহার কর্তা। যেমন রাজায় রাজায় লড়াই, লড়াইটা করছে কে? রাজা এবং রাজা, দুটি রাজা একসাথে লড়াই করছে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখন বাঘ এবং মহিষ দুজনেই কিন্তু জল খাওয়ার কাজটা করছে। তাহলে এরকম ভাবে দুটি কর্তা যদি একই ধরনের কাজ করে, তাহলে তাকে আমরা বলছি বেধিহারী কর্তা। কর্মকারক, যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পাদিত হয় সেটাই হচ্ছে কর্ম। যেমন রাহাত কবিতা লেখে, এখন লেখা কাজটা কাকে আশ্রয় করে করছে? কবিতাকে আশ্রয় করে করছে। এখন আরেকটা উদাহরণ যদি দিই, রাহাত কবিতা লেখে এটা না বলে যদি বলি রাহাত গল্প লেখে, যদি এটা না বলে আমরা বলি রাহাত চিঠি লেখে, তাহলে গল্প, চিঠি এই সমস্ত হচ্ছে রাহাতের কর্ম, আর কারক হিসেবে এগুলোর নামই হচ্ছে কর্মকারক। করণকারক, যার সাহায্যে কাজটি করা হয় তাকেই বলা হয় করণকারক।
রাহাত কবিতা লিখে এই বাক্যে কোনো করণ কারক নেই। বাক্যটাকে যদি আরেকটু বড় করে আমরা বলি, রাহাত কলম দিয়ে কবিতা লেখে, তাহলে কবিতা লেখার কাজটা কি দিয়ে করছে? কলম দিয়ে করছে। এরকম যা দিয়ে কাজ করা হয় তাকেই বলা হয় করণ কারক। এখন আমি বলি, শিকারি বিড়াল গোফে চেনা যায়। এখন বিড়ালটা শিকার করতে পারবে কি পারবে না তা তুমি চিনবে কি দিয়ে? গোফ দিয়ে। তাহলে এখানে গোফটা হচ্ছে করণ কারক। সম্প্রদান কারক, সম্প্রদান শব্দের অর্থই হচ্ছে স্বেচ্ছায়দান। কাউকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করলে, সত্য শব্দের অর্থ হচ্ছে মালিকানা। মালিকানা ত্যাগ করে যদি কাউকে কোনো কিছু দান করা হয়, তাহলে যাকে মালিকানা ত্যাগ করে দান করা হচ্ছে সেই ব্যক্তিটি হচ্ছে সম্প্রদান কারক। যেমন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, ভিক্ষুকে যখন ভিক্ষা দেওয়া হচ্ছে তখন সত্য ত্যাগ করে অর্থাৎ মালিকানা ত্যাগ করে টাকাটা দিয়ে দেওয়া হচ্ছে, তখন এই ভিক্ষুকটা হয়ে দাঁড়াবে সম্প্রদান কারক। এখন এরকম যদি আরেকটি বাক্য বলি, কর্মচারীকে টাকা দাও, তাহলে কিন্তু এখানে কর্মচারী আর সম্প্রদান কারক হবে না। কারণ কর্মচারীকে তুমি টাকা দিচ্ছ, এটার বিনিময়ে তুমি তার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছ, কিন্তু ভিক্ষুককে যখন টাকা দিচ্ছ তখন সত্য ত্যাগ করেই তুমি টাকা দিচ্ছ। অন্ধজনে দেহ আলো, খুব কমন একটি কথা, অন্ধজনে দেহ আলো। কথাটা মানে হচ্ছে দেহ শব্দের অর্থ এখানে হচ্ছে দাও। তাহলে অন্ধজনে আলো দাও অর্থাৎ তুমি তোমার কর্মের দ্বারা অন্ধজনের জীবনকে আলোকিত করে দাও। এখন এই অন্ধজনকে তুমি, অন্ধ মানুষকে, মানুষের জীবনকে তুমি আলোকিত করছো, এটা কি কোনো কিছুর আশাই করছো? না, অন্ধজনকে তুমি উপকার করছো শুধুমাত্র। তাহলে সত্য ত্যাগ করে যখন কোনো কিছু দান করা হয়, যাকে তুমি সত্য ত্যাগ করে দান করবে তাকেই বলা হয় সম্প্রদান কারক। অবদান কারক, অবদান কারক হচ্ছে যখন কোনো কিছু থেকে কোনো কিছু বিচ্যুতি হয়, তখন যে জায়গা থেকে বিচ্যুতি হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে অবদান কারক। আমি বলি যে মুক্ত হলে অবদান, যুক্ত হলে অধিকরণ। অবদান কারকের সাথে সেই অর্থে অধিকরণ কারকের একটি মিল আছে। কি মিল আছে? ধরে নাও একটা গাছ, সেই গাছ থেকে পাতা ঝরে পড়েছে, তাহলে এই গাছটা হচ্ছে পাতা ঝরে পড়ার স্থান, যে জায়গা থেকে পাতাটা ঝরে পড়েছে। যদি এই গাছ থেকে পাতাটা ঝরে পড়ে তাহলে গাছটি হচ্ছে অবদান কারক। এখন যদি তুমি বলো গাছের নতুন পাতা গজিয়েছে, তাহলে সেই পাতা গজানোর স্থানটিও কিন্তু গাছ, তখন এই ক্ষেত্রে গাছটি হচ্ছে অধিকরণ কারক। অবদান কারক আর অধিকরণের এই ধরনের একটি সামঞ্জস্য তোমরা পাবে। সেই অর্থে অবদান কারকের সংজ্ঞা যদি চাই, তাহলে দেখবো যা থেকে কোনো কিছু বিচ্যুত হয় অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যায়, যা থেকে কোনো কিছু গৃহীত হয়, গৃহীত হলেও কিন্তু বিচ্ছিন্ন, যা থেকে কোনো কিছু দূরীভূত হয়, দূরীভূত হলেও কিন্তু বিচ্ছিন্ন। তোমার জামা থেকে দাগ দূরীভূত হয়েছে, এখন বিচ্ছিন্ন হয়েছে। তাহলে যা থেকে কোনো কিছু বিচ্যুত হয়, রক্ষিত হয়, দূরীভূত হয়, উৎপন্ন হয়, জাত হয়, যা থেকে কেউ ভীত হয়, এই সমস্ত কিছুই হচ্ছে অবদান কারক। উদাহরণ দিয়ে যদি বলি, গাছ থেকে পাতা ঝরে, আগেই বলেছিলাম গাছ থেকে যখন পাতা ঝরে গেছে গাছটা হচ্ছে অবদান কারক। ঝিনুক থেকে মুক্ত মেলে, এখন যখন ঝিনুক থেকে মুক্ত মেলে তখন কিন্তু ঝিনুক আর মুক্তা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। আবার যদি বলো তিল থেকে তৈল হয়, যখন তিল থেকে তৈল হয় তখন তিল আর তৈল বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন তিল, ঝিনুক অথবা গাছ, এগুলো হচ্ছে অবদান কারক। অধিকরণ কারক, অধিকরণ কারকের সংজ্ঞায় আমরা পাই যে স্থানে ক্রিয়া সংঘটিত হয়, যে কালে ক্রিয়া সংঘটিত হয়, আর যে বিষয়ে ক্রিয়া সংঘটিত হয়, সেইগুলোর নাম হচ্ছে অধিকরণ কারক। যে স্থানে ক্রিয়া সংঘটিত হয়, একটু আগে উদাহরণ দিয়েছিলাম গাছের পাতা গজিয়েছে, পাতা গজানোর স্থান কি? স্টেশনে ট্রেন এসে পৌঁছেছে, তাহলে স্টেশনটা হচ্ছে অধিকরণ কারক। যে বিষয়ে ক্রিয়া সংঘটিত হয়, যেমন রাহাত অঙ্কে ভালো, তাহলে কোন বিষয়ে সে ভালো? অঙ্কে ভালো, তাহলে যে বিষয়ে ক্রিয়া সংঘটিত হয়। আবার যে সময়ে ক্রিয়া সংঘটিত হয়, বসন্তে কোকিল ডাকে, শরতে শাপলা ফুটে, এখন বসন্ত একটা সময়, সেই সময়ে কোকিল ডাকে, আর শরৎ একটা সময়, সেই সময়ে শাপলা ফুটে, এই সমস্ত দিক দিয়ে আমরা অধিকরণ কারকগুলোকে চিনতে পারি। এখন অধিকরণ কারকেরও কিন্তু প্রকার ভেদ আছে। তাহলে অধিকরণ কারক কত প্রকার? অধিকরণ কারক চার প্রকার। একটা হচ্ছে স্থানাধিকরণ, একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে বিষয়াধিকরণ, আর একটা হচ্ছে ভাবাধিকরণ। স্থানাধিকরণটা কি? যে স্থানে ক্রিয়া সংঘটিত হয় অর্থাৎ যে জায়গায় ক্রিয়া সংঘটিত হয় সেই জায়গাটার নাম হচ্ছে স্থানাধিকরণ। যেমন পুকুরে মাছ আছে, মাছটা কোথায় আছে? পুকুরে আছে, তাহলে পুকুরটা হচ্ছে স্থান, এটাকে বলবো স্থানাধিকরণ।
কালাধিকরণ। তাহলে কালাধিকরণটা কি? যে কালে বা যে সময়ে ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় কালাধিকরণ। যেমন শরতে শাপলা ফুটে, তাহলে কোন কালে শাপলা ফুটে, কোন সময়ে শাপলা ফুটে? শরতে শাপলা ফুটে। তাহলে শরৎটা হচ্ছে, শরৎ শব্দটাই হচ্ছে কালাধিকরণ। বিষয়াধিকরণের কথা বলছিলাম, তাহলে বিষয়াধিকরণটা কি? যে বিষয়ে ক্রিয়া সংঘটিত হয়। আমি আগেই বলেছিলাম রাহাত অঙ্কে ভালো, রাহাত কোন বিষয়ে ভালো? অঙ্ক বিষয়ে ভালো। মেয়েটি নাচে ভালো, কোন বিষয়ে ভালো? নাচ বিষয়ে ভালো। তাহলে এই নাচ বা অঙ্ক এগুলো হচ্ছে বিষয়াধিকরণ। আরেকটি গুরুত্বপূর্ণ অধিকরণ কারকের নাম হচ্ছে ভাবাধিকরণ। ভাবাধিকরণ নির্ণয় করতে গেলে তোমাকে একই বাক্যে দুটি ক্রিয়াপদের সন্ধান করতে হবে। যদি একটি ক্রিয়াপদ আরেকটি ক্রিয়াপদের উপর নির্ভরশীল হয়, তখনই যে ক্রিয়াপদটির উপর নির্ভরশীল সেই ক্রিয়াপদটিকে বলা হবে ভাবাধিকরণ। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এখন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এই বাক্যে সূর্যোদয় একটা ক্রিয়াপদ আর সূর্যোদয় একটা ক্রিয়া আর অন্ধকার দূরীভূত হওয়া আরেকটা ক্রিয়া। তাহলে এই সূর্যোদয়ের অন্ধকার দূরীভূত হওয়াটা সূর্যোদয়ের উপর নির্ভরশীল। তাহলে এই সূর্যোদয়টা হচ্ছে ভাবাধিকরণ। প্রিয় শিক্ষার্থী, কারকের আলোচনাটা আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার কি কি, এবং বাক্যে কারক বিভক্তির যে নির্ণয়ের পদ্ধতি, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এইসব বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আমি একটু পড়া দিয়ে নিচ্ছি। বাড়িতে সেই পড়া সম্পূর্ণ করবে এবং স্কুল খোলার পরে ক্লাসে শিক্ষকদের সেই পড়া তোমরা দেখবে। তাহলে আজকের পড়াটা কি? কারক কাকে বলে, কারক কত প্রকার কি কি, প্রত্যেক প্রকার কারকের সংজ্ঞা এবং বাক্য থেকে সেই কারক নির্ণয়ের যে পদ্ধতি সেই পদ্ধতি। ধন্যবাদ সবাইকে।